একজন বলেছেন অনেককে বলতে শোনা যায় আল্লাহ নিরাকার, তখন তাদেরকে বলা হয় আল্লাহর হাত পা, এসব বর্ণনা কোরআন হাদিসে আছে। তারা বলে এই আয়াত ও হাদিস বাহ্যিক, এগুলো দিয়ে আল্লাহর আকার নির্ধারণ করা যাবে না। এসব আকীদা কোন পর্যায়ের? আল্লাহকে যারা নিরাকার বলেন কিসের ভিত্তিতে বলেন? মানে আল্লাহর দাঁত কি আছে? দাঁত, দাঁত মানে কি? সত্তা, সেলফ। মানে শব্দ ব্যবহারে অবশ্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। মনে রাখবেন আল্লাহর ব্যাপারে, আল্লাহর সত্তাগত ব্যাপারে, তার নামের ব্যাপারে, তার সিফাত অথবা তার গুণাবলীর ব্যাপারে যদি কিছু বলতে হয় সেই বলাটা কোরআনের আলোকে হতে হবে অথবা হাদিসের আলোকে হতে হবে, এর বাইরে বলা যাবে না। নিয়মটা তাহলে কি? নিয়মটা হলো আল্লাহ তার নিজের জন্য যা সাব্যস্ত করেছেন সেটা তার দাঁতের ব্যাপারে হোক, মানে তার সত্তার ব্যাপারে হোক, অথবা তার সিফাত বা গুণাবলীর ব্যাপারে হোক, অথবা তার এসেন বা নামের ব্যাপারে হোক, এই তিনটা ব্যাপারে আল্লাহ যা কোরআনে নিজের ব্যাপারে সাব্যস্ত করেছেন আহলে সুন্নাহ জামা অবিকল সেটাই সাব্যস্ত করে, এর বাইরে আর কিছু সাব্যস্ত করে না, আবার অস্বীকারও করে না। আচ্ছা, আল্লাহর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু সাব্যস্ত করেছেন আহলে সুন্নাহ ওয়াল জামা হুবহু অবিকল তাই সাব্যস্ত করে, এর বাইরে নিজ থেকে দলিলবিহীন কোনো কিছু সাব্যস্ত করে না। আচ্ছা, আল্লাহ তার নিজের ব্যাপারে যা অস্বীকার করেছেন, নফি করেছেন, অস্বীকার করেছেন, যেমন বলেছেন লাইসা কামিতলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, কোনো কিছুই তার মতো না, তাইলে আল্লাহর এই সৃষ্টি জগতের কোনো কিছু তার মতো হওয়াকে তিনি অস্বীকার করেছেন। আল্লাহ দেখতে মানুষের মতো না, কোনো সৃষ্টির মতো না, সৃষ্টির মতো হওয়াকে তিনি অস্বীকার করেছেন। তাহলে আহলে সুন্নাহ জামাত আল্লাহ যেটা অস্বীকার করেছেন তারাও সেটা অস্বীকার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে তার সদৃশ্য স্থির করা বা এগুলোর ব্যাপারে যেটা অস্বীকার করেছেন আহলে সুন্নাহ জামাত সেটাও অস্বীকার করে। তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে যা সাব্যস্ত করেছেন তা আহলে সুন্নাহ জামাত সাব্যস্ত করে অবিকল, এবং যা নিষেধ করেছেন আহলে সুন্নাহ সেটা নিষেধ করে। আর যে সমস্ত সেফাতের ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন আহলে সুন্নাহ আগ বাড়িয়ে সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করা থেকে বিরত থাকে, আবার নফি করা থেকেও বিরত থাকে। আল্লাহর সত্তা আছে, দাঁত, দাঁত মানে সত্তা, কিন্তু আল্লাহর জেসেম, আল্লাহর দেহ, এই কথাটা নিয়ে তারা এটা সাব্যস্তও করে না অস্বীকারও করে না, কারণ এটা আল্লাহ সাব্যস্ত করেন না আবার অস্বীকারও করেন না। অতএব এই কথার এই ব্যাপারে তাহলে আমরা কি থাকবো? নীরব থাকবো। তাহলে আল্লাহ নিরাকার এই কথাটা তো আল্লাহ বলেননি, কোত্থেকে আসলো এই চিন্তা ভাবনাটা? এটা অন্য ধর্ম থেকে এসেছে, অন্য ধর্ম থেকে এসেছে। তাহলে আল্লাহর জন্য কি সাব্যস্ত করব? আল্লাহর দাঁতের ব্যাপারে আল্লাহ সাব্যস্ত করেছেন হাত, সাব্যস্ত করেছেন পা, সাব্যস্ত করেছেন চোখ, এটাকে বলা হয় আসিফাত আর দাতিয়া, তার সত্তাগত গুণাবলী, অঙ্গ প্রত্যঙ্গ এই কথাটা আল্লাহ তাআলা সাব্যস্ত করেননি। অধুন আবাউন অর্গ্যানস, ফিজিক্যাল অর্গ্যানস, এইভাবে আল্লাহ তাআলা বলেননি। অতএব আদব হচ্ছে আল্লাহর সিফাতে দাতিয়া তার সত্তাগত যে গুণাবলী, অথবা সিফাতে ফেলিয়া তার কর্মগত যে গুণাবলী, অথবা ইউনিভার্সাল যে গুণাবলী, এগুলো ঠিক সেভাবেই আমরা বলবো, বুঝবো, যেভাবে আল্লাহ বলেছেন বুঝিয়েছেন, এর বাইরে আর কোনো শব্দ আমরা ইউজ করব না। এজন্য আমরা আল্লাহর যেই সিফাতগুলো এসেছে সেটাই সাব্যস্ত করব।
এই ধরনের প্রশ্ন তুলব না, আল্লাহর কি তাহলে একটা পাকস্থলীও আছে নাকি, মানে তাই না? এই ধরনের শব্দগুলো আনা যাবে না। আল্লাহর জেসেম, আল্লাহর শেকেল, এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করব না, যেহেতু এই শব্দগুলোর ব্যাপারে আল্লাহ চুপ থেকেছে, সাব্যস্তও করেননি নফিও করেননি। ব্যাস, তাহলে এই মূলনীতিটা যদি বোঝা যায় যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সাব্যস্ত করেছেন তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, যারা নিরাকার বলছেন তারা কিন্তু এর থেকে বের হয়ে যাচ্ছেন, তারা আল্লাহর যে সত্তাগত সিফাতগুলো আছে সেগুলোকে অস্বীকার করে করছেন অথবা সেগুলোকে অপপ্রয়োগ করছেন, ভুল অর্থে প্রয়োগ করছেন। যেমন আল্লাহর ইয়াদ বলতে কর্তৃত্ব বোঝাচ্ছেন, চোখ বলতে দৃষ্টি বোঝাচ্ছেন, ভুল অর্থে নিয়ে যাচ্ছেন মাজাজের দিকে। মাজাজের দিকে কখন নিয়ে যাওয়া হয় এটা যে কোনো ভাষাবিদ জানে, যখন কোনো শব্দের প্রকৃত অর্থ অসম্ভব হয়, শব্দকে প্রকৃত অর্থ থেকে আমরা সরিয়ে ফেলি, অর্থাৎ বলি যে এখানে শব্দের প্রকৃত অর্থ আমাদের দৃষ্টিতে অসম্ভব, এজন্য আমরা আরেকটা অর্থে প্রয়োগ করছি যে অর্থের সাথে তার মিল আছে। যেমন যদি বলি আসসিদ্দিক মসজিদে একটা বাঘ এসেছে, কি বুঝবেন আপনারা বলেন তো? আসল বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি একজন বীর পুরুষ, কোনটা বুঝবেন? বীর পুরুষ বুঝবেন, যেখানে কখনো কোনোদিন বাঘ আসেনি, আসা সম্ভব হবে? এতটুকু পথ মাড়িয়ে বাঘ তোর বাসে করে বা রিক্সায় করে আসে না, নাকি? যদি আসতে গেলে বুঝতাম যে হ্যাঁ একটা বাঘ ভুলে রিক্সাওয়ালা নিয়ে এসছে, তাকে এখানে এসে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, তাহলে এখানে হাকিকি অর্থটা সম্ভব না, তাহলে মাজাজের অর্থটা এসছে রূপক অর্থ। অবশ্য অনেকে এটাকে হাকিকা ওরফিয়াও বলেন, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমি কিভাবে বলবো আল্লাহর হাত নাই, অথচ আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বলেছেন না অনেক জায়গায় আল্লাহর ইয়াদের কথা, কোরআনের একাধিক জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আচ্ছা, এখন ইয়াদ বলতে কি বোঝানো হয়, আমার হাতের মতো হাত নাকি অন্য প্রাণীর হাতের মতো হাত? লাইসা কামিতলিহি শাইউন, মনে রাখতে হবে। তাহলে হাত সাব্যস্ত করতে হবে হাকিকি অর্থে সাব্যস্ত করতে হবে, কিন্তু সদৃশ্য এবং দৃষ্টান্ত স্থির করা যাবে না। আবার হাতের প্রকৃত অর্থ বাতিল করা যাবে না। এটা যে অসম্ভব কিভাবে বুঝলাম? আমি তো এখানে প্রকৃত বাঘ আসাটা অসম্ভব এটা বুঝলাম, কিন্তু আল্লাহর ইয়াদ থাকাটা অসম্ভব এটা কিভাবে বুঝলাম? কে বলেছে আমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না? তিনি তো বলেন, সাহাবায়ে কেরাম বলেছেন না? তিনিও বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, তিনিও তো বলেননি, অন্যান্য ইমাম বলেছেন না? তারাও বলেননি, ইমাম বুখারী বলেছেন তারাও বলেননি, ইমাম শাফি বলেননি, ইমাম আহমদ হাম্বল কেউ বলেননি, কারণ তারা প্রত্যেকে ইয়াদকে ইয়াদ বা হাতের অর্থেই বুঝেছিলেন। তারা যদি ভিন্ন অর্থে বুঝতেন সেটা আমাদেরকে বলতেন, তাহলে বহুকাল পরে মানুষ এসে আল্লাহর এই সমস্ত সিফাতকে অস্বীকার করে বলবে আল্লাহ নিরাকার, এটা জায়েজ হবে না। যারা আল্লাহর এই সমস্ত সিফাত দাতিয়াকে মানেন না তারাই বলেন আল্লাহ নিরাকার। আবার আল্লাহকে সাকার, দেহ বিশিষ্ট এই কথা বলাটাও গর্হিত কাজ। এখন কেউ হয়তো অতি বুদ্ধিমান একজন বলবে, তাহলে আপনি সাকারও বললেন না নিরাকারও বললেন না, তাহলে আপনি কি বলবেন? ইয়া সালাম, এত বেশি বুদ্ধিজীবী হয়েন না। প্রথম কথা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ, অতি বুদ্ধিজীবী হয়েন না। অতি চালাকের গলায় যেমন দড়ি, অতি বুদ্ধিজীবীর ভ্রষ্টতা তেমন নিশ্চিত, মনে রাখবেন। আমাদের ইসলামের ইতিহাসে আমরা দেখেছি অতি বুদ্ধিজীবীরা সালাফে সালেহীন আকীদা থেকে ভ্রষ্ট হয়ে গেছে। অতি বুদ্ধিজীবীরা যারা ইলমুল কালাম এবং যারা ফালসাফা এর চর্চা করতেন, তারা কিন্তু ভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত হয়েছেন। এই জন্য ইমাম হারাবি পাঁচ খণ্ডের একটা বই লিখেছেন, দাম্মুল কালামে ওয়া আহলি, এই যে তর্কশাস্ত্র, এই যে লজিক, মানবীয় লজিক, সে তার লজিক দিয়ে কোরআন সুন্নার বিরুদ্ধে দাঁড়ায়।
তারা এর নিন্দা এবং এই চর্চাকারীদের নিন্দায় পাঁচ খণ্ডের বই লিখেছেন যেখানে কোরআন হাদিসের প্রচুর দলিল আছে এর বিরুদ্ধে। আরেকটা হলো ফালসাফা দর্শন। আমরা যখন দর্শনের এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, তাম্বি করলাম এবং আমাদের সালাফে সালেহিনের অনেকের উদ্ধৃতি দিলাম, আমাদের অনেক ভাই বেবুঝ, তারা বোঝেন না। তারা মনে করেন যে আমরা জ্ঞানের একটা শাস্ত্রকে অস্বীকার করছি, বিষয়টা মোটেই তা না। দর্শনটা এটা আওহাম, এটা অনুমান এবং মানবীয় কিছু চিন্তাভাবনার উপর প্রতিষ্ঠিত এবং দর্শনের অনেক কিছুই কোরআন সুন্নার সাথে যায় না। মানুষ অনেক কিছু নিয়ে গবেষণা করে, দেখেন 600 কোটি বছর আগের ফসিল নিয়েও মানুষ গবেষণা করে এবং সেটাকে সে যে গবেষক সে মনে করে এটা এত সত্য পৃথিবীর আর কোনো কিছু এবং কোরআন সুন্নাহ এত সত্য না, এতটা স্ট্রংলি তারা বলে। কিন্তু আসলে কি তাই? আপনি হাদিসকে মানেন না যার সনদ আছে, আর 600 কোটি বছরের আপনার সনদটা কি? শুধু একটু গবেষণা? আপনি 600 কোটি বছর আগের ফসিলকে নিয়ে যে ইতিহাস রচনা করছেন নিজের আনুমানিক গল্প, সেটার তো কোনো সনদই নাই, সেটাকে এত স্ট্রং ভাবার কি কারণ থাকতে পারে আপনার? ডারউইনীয় তত্ত্ব একই অবস্থা, ফ্রয়েডীয় তত্ত্ব, ডারউইনীয় তত্ত্ব এগুলোর উপর প্রতিষ্ঠিত। কোরআন সুন্নাহ যেটা অত্যন্ত সঠিক সেটা আপনাদেরকে মানে কি বলে যে তথ্য সরবরাহ করে না, সরবরাহ করে অনুমান। যাই হোক, আমি আবারও বলি, আল্লাহর সত্তাগত সিফাত, সিফাতে দাতিয়ার ব্যাপারে এটাই আমাদেরকে মেনে চলতে হবে, আল্লাহ এবং তার রাসূল কোরআনে এবং সুন্নায় যা সাব্যস্ত করেছেন হুবহু অবিকল প্রকৃত অর্থে সেটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে, কোনো তাবিল করা যাবে না। অর্থাৎ অপব্যাখ্যা, তাবিল মানে কি? এখানে অপব্যাখ্যা করা যাবে না, তা আতিল করা যাবে না, বাতিল করা, তা আতিল মানে কি? বাতিল করা যাবে না, এবং তামথিল দৃষ্টান্ত দেওয়া যাবে না, তাশবিহ সদৃশ্য স্থির করা যাবে না, বেলা তাউইলিন ওয়ালা তাআতিলিন ওয়ালা তামথিলিন ওয়ালা তাশবিহিন, বাস এটাই আমাদেরকে। বেশি বোঝার চেষ্টা করেন না, যতটুকু বুঝে আসে আলহামদুলিল্লাহ, না বুঝে আসলে সালাফের তরিকা শক্তিশালীভাবে আঁকড়ে ধরে থাকবে, সেটাই আপনার আমার জন্য রক্ষা কবচ। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো হাদিস না বুঝি, এটা কি বিস্মিত হওয়ার কিছু আছে? আমার জ্ঞান তো সীমিত, আমি হাদিস সব নাও বুঝতে পারি, কিন্তু আমার হাদিস বুঝার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুদ্ধতা অশুদ্ধতা কি নির্ভর করে বলেন ভাই? হ্যাঁ, তাহলে আমরা কেন রিলেট করছি? কোরআনের শুদ্ধতা অশুদ্ধতা আমার বুঝের সাথে আমি কেন রিলেট করছি? আপনি কেন আপনার বুঝের সাথে রিলেট করছেন? হাদিসের শুদ্ধ অশুদ্ধ হওয়াটাকে আপনি কেন আপনার বুঝের সাথে রিলেট করছেন? হাদিস একটা শাস্ত্র, এই শাস্ত্রের লক্ষ লক্ষ স্কলার আছেন, তাদের কাছে গ্রহণযোগ্য যে নীতিমালা, সেই নীতিমালার আলোকে অথেন্টিক হাদিস আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে, আমার বুঝে আসুক আর নাই আসুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যেটা মুতাওয়াতির পন্থায় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠিত আছে, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, যালিকাল কিতাবুল লা রাইবা ফী, সেই কোরআনের আয়াত আমার বুঝে আসুক আর নাই আসুক সেটা চিরন্তন সত্য, সেটাই সোর্স অফ নলেজ, সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। আমার বুঝ এটা লিমিটেড, এটা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, কিন্তু কোরআনের বক্তব্য এটা চিরন্তন, এটা কখনো বেঠিক হবে না। বিশুদ্ধ হাদিস এটা চিরন্তন সোর্স অফ নলেজ, এটা কখনোই ভুল হবে না, কখনোই বক্র হবে না। হজের সময় হাজিরা যে হাদি কুরবানি দেন তার সাথে আমাদের কুরবানির পার্থক্য কী? সেটা হজের কুরবানি আর এটা উদহাইয়ার কুরবানি, খুবই সহজ পার্থক্যটা। ঈদুল আধা, ঈদুল আধা চেনেন কিনা আপনারা? হ্যাঁ, এটা কোন দিন? জিলহজ মাসের 10 তারিখ, তবে এটা 11, 12, 13 পর্যন্ত এটা এক্সটেন্ডেড হয়, এই 4 দিন কুরবানি করা যায়। ঈদুল আধা উপলক্ষে এই কোরবানিটা এই 4 দিন পর্যন্ত করা যায়, 13 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এটা হলো উদহাইয়া, এটাকে বলা হয় কি? উদহাইয়া, এর বহুবচন আবাহি কুরবানি। আর হজেরটা হচ্ছে হাদি, হাদি
ওটাও এক ধরনের কুরবানি কিন্তু এটা শরঈ নাম কি হাদি ফামাস্তাইসারা মিনাল হাদি ফামাস্তাইসারা মিনাল হাদি হা দাল ইয়া হাদি হাদিটা হলো এটা হচ্ছে দামুত তামাত্তু অথবা দামুল কিরান এটা কি বলা হয় দামুত তামাত্তু অথবা দামুল কিরান যারা তামাত্তু হজ করবেন তাদের উপর যে কুরবানিটা ওয়াজিব সেটা হলো হাদি এবং যারা কিরান হজ করবেন তাদের উপর যে কুরবানিটা ওয়াজিব সেটা হলো হাদি আর যারা শুধু হজ করবেন তাদের জন্য দম অথবা হাদি ওয়াজিব নয় তবে তারা ইচ্ছে করলে কুরবানি করতে পারে আইসিবি ইউনিট ফান্ডে বিনিয়োগ করা হলে লভ্যাংশ নগদ বা সমপরিমাণ ইউনিট ফান্ড সার্টিফিকেট দিয়ে থাকে আমি নগদ বা পুনরায় ইউনিট ফান্ড সার্টিফিকেট নিতে পারি এই ফান্ডে বিনিয়োগ করা কি সুযোগসম্মত হবে আইসিবি এটা তো শরিয়া ফান্ড বলেন না কিছু কিছু কোম্পানিতে শরিয়া ফান্ড আছে শরিয়া ফান্ডটাকে তারা আপনি একটু খোঁজ নেবেন তারা এটাকে কি আলাদা ব্যালেন্স শিটের মাধ্যমে আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে ম্যানেজ করে কি না যদি ম্যানেজমেন্ট এবং তাদের যেটা আমরা বললাম হিসাব আলাদা হয়ে থাকে তখন সেটা যদি শরিয়াত সম্মত উপায়ে তারা ফলো করে সেটা জায়েজ হতে পারে তবে এখানে একটা জিনিস আপনি বলেছেন তারা লভ্যাংশ অর্থাৎ আপনার প্রিন্সিপালের সমপরিমাণ লভ্যাংশ একটা সার্টিফিকেটে দিয়ে থাকে এটা কিভাবে আমার ধারণা এটা আপনি যেটা বলছেন এই সার্টিফিকেটটা এটা প্রমিসরি বন্ড বা নোট এই ধরনের যেখানে তারা বন্ড বিক্রি করে থাকে প্রাইস বন্ডের মতো যেখানে তারা নির্ধারণ করে দেয় আপনি যদি তিন বছর চার বছর রাখেন আপনার এত পার্সেন্ট লাভ হবে অথবা দ্বিগুণ লাভ হবে যদি পাঁচ বা ছয় বছর এই বন্ডটা রাখেন তো সেক্ষেত্রে সেটা সুদ হবে একামত দেওয়ার সময় হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় যথাক্রমে ডানো বাম দিকে মাথা ঘোরাতে হবে কিনা না এটা আমাদের জন্য ঘোরানো এটা আর শরাই নির্দেশনা নাই জামাতে নামাজ আদায়ের সময় চেয়ারে বসা মুসল্লি চেয়ার কিভাবে রাখবেন এমনভাবে রাখবেন যাতে অন্যের অসুবিধা না হয় নিজেও সফের সাথে সোজা হয়ে দাঁড়াতে পারেন তাহলে চেয়ারটাও সেভাবে সিলেক্ট করবেন এখন আমি বলি এই মসজিদে কি সোফা বসানো যাবে মুসল্লিদের জন্য সোফা বসানো যাবে বিশাল সোফা তাহলে কি বসানো যাবে বসানো যাবে সফ নষ্ট হয় না এমন একটু স্মল টাইপের চেয়ার আচ্ছা আমি আরেকটা জিনিসও বলি যাদের জন্য চেয়ারটা ম্যান্ডেটরি না সালাত আদায়ের সময় যাদের জন্য চেয়ারটা ম্যান্ডেটরি না তারা চেয়ার ব্যবহার করবেন না আল্লাহর ওয়াস্তে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় যেভাবে বসে সালাত পড়ছেন সেভাবে পড়বেন আর কিছু রোগী আছে তাদের জন্য চেয়ার ব্যবহার করাটা ম্যান্ডেটরি ডাক্তার বলছেন চেয়ারে বসা ছাড়া তিনি ঝুঁকবেন না তাহলে তিনি শুধু সালাতে চেয়ার ব্যবহার করবেন ছেলে উচ্চশিক্ষিত কিন্তু নামাজের প্রতি অনীহা তাকে কিভাবে নসিহত করব নামাজ আগে পড়ে নাই ছোট সময় কি নামাজে নিয়ে গেছিলেন তাকে যদি সেই সময় ঘাটতি করে থাকে তখন তো তাহলে কিছু পস্তাতে হবে তারপরেও আগে ঘাটতি করেছেন তাই বলে কি এখনও ঘাটতি করবেন না তাকে নসিহা করেই যাবে নূহ আলাইহিস সালামের ছেলেকে তিনি নসিহা করে গিয়েছিলেন শুনে নাই বুঝতে পেরেছেন সুতরাং সে মুগরাকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল সে যারা ডুবে মরেছিল তাদের অন্তর্ভুক্ত হবে আপনার সন্তানও যদি আপনি চেষ্টা করবেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজন তাদের আপনার সদস্য পরিবারিক সদস্য সবাইকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রাণান্তকর চেষ্টা করবেন আপনি কিভাবে এখন নসিহত করবেন যদি কেউ গর্তে পড়ে যায় তখন কি এসে বলবেন ও গর্তে পড়ে যাচ্ছে যাচ্ছে আপনি এখন আমাকে একটু বলেন তো কিভাবে ততক্ষণ তো পড়েই যাবে অতএব আপনার সন্তান জাহান্নামের গর্তে পড়ে যাচ্ছে নামাজ না পড়ার কারণে তাকে বাঁচান এটা শিখাতে হয় না তাই না আপনি তাকে আপনার যে মেধা যে স্নেহ মমতা ভালোবাসা অপত্য স্নেহ আল্লাহ তাআলা দিলেন সে সব কিছুকে কাজে লাগিয়ে আপনি তাকে আল্লাহর পথে নিয়ে আসুন সালাতের পথে নিয়ে আসুন তা নাহলে সে জাহান্নামে যাবে
আপনি রক্ষা করতে পারবেন না? পারবেন? সরকার ঘোষিত সার্বজনীন পেনশনকে হালাল না হারাম? আপনি সার্বজনীন পেনশন পেতে গেলে আপনাকে টাকা জমা দিতে হবে, পরে প্রফিট সহ সরকার সেটা আপনাকে একটা পেনশন ধরে দেবে। এই তো এর মধ্যে দেখতে হবে সুদের কোনো কারবার আছে কিনা, কারণ মুসলমানরা এখন সুদকে খুবই পছন্দ করে, সুদ না খেলে ভাল লাগে না। প্রায় অধিকাংশ মুসলিম সুদের মধ্যে সম্পৃক্ত। দেখেন আমাদের ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থনীতি সব সুদের মধ্যে, আমাদের লোন ব্যবস্থাপনা সবই সুদের মধ্যে। শুধু বাংলাদেশ না তো, বিশ্বের প্রায় সবগুলো মুসলিম দেশ সুদ খেতে খেতে তারা হালাল বানিয়ে ফেলেছে। তবে মনে রাখবেন সুদ কখনোই হালাল হবে না। অতএব যে কোনো স্কিমের মধ্যে আপনাকে দেখতে হবে সেখানে সুদ আছে কিনা। যেমন ধরেন পিএফ ফান্ড, এখানে সুদ আছে? এখানে সুদ আছে, তবে এখানে যেহেতু আপনার নিজেরও টাকা আছে, নিজের টাকাটা হালাল আর সুদটা হারাম। ফিলিস্তিনে ইহুদি নাসারা দ্বারা গঠিত গণহত্যার বিষয়ে একজন মুসলিম হিসেবে আমার কি করণীয়? নিন্দা করবেন, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এবং মুসলিমদের পক্ষে নিজের অবস্থান ক্লিয়ার করবেন, মুসলিমদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, মুসলিমদেরকে মানবিক সাহায্য প্রদান করবেন, তাদের পক্ষে আপনি যদি আপনি লিখনী খুরদার হয় লিখবেন। অর্থাৎ যতগুলো প্রক্রিয়া নিজের অবস্থান মুসলিমদের পক্ষে ক্লিয়ার করা যায় সেটা যেমন করবেন, আবার আমাদের সব সাফল্যের মূলে আল্লাহর তৌফিক না বলেন তো, সব সাফল্যের মূলে আল্লাহর তৌফিক। অতএব আল্লাহর তৌফিক এবং আনুকূল্য পাওয়ার জন্য দোয়াসহ যা যা করা দরকার সেটা করবে। বিকাশে লেনদেন করলে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়, এই পয়েন্ট ব্যবহার করলে ক্যাশব্যাক দেয়, এটা কি জায়েজ হবে? এগুলো যদি শুধুমাত্র আপনার তাদের প্রমোশনাল হয়ে থাকে, প্রমোশনাল, আপনার নিজের টাকার উপর কোনো পার্সেন্টেজ নয়, অনলি প্রমোশনাল। যেমন আপনি বিদেশ থেকে টাকা পাঠালে সরকার একটা প্রমোশনাল বোনাস দেয়, এটা বোনাস হিসেবে গণ্য হবে। আর বিকাশের লেনদেন অথবা এ ধরনের লেনদেনগুলোতে তারা মানুষকে এনকারেজ করার জন্য, যাতে তাদের এখানে লেনদেন বেশি করা হয়, লেনদেন বেশি করার উপর ভিত্তি করে কিছু রিওয়ার্ড পয়েন্ট দেয়, এটা বোনাস পয়েন্ট। সেটা আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টি, এটা একটু মনে রাখবেন, এটা আপাত দৃষ্টিতে আমার কাছে জায়েজ মনে হয়। তবে আপনার কোনো অ্যামাউন্টের উপরে যদি কোনো ইন্টারেস্ট দেয় এবং কোনো প্রফিট দেয়, তারা বলে যে আপনার অ্যামাউন্টের উপর প্রফিট অথবা ইন্টারেস্ট যেটাই বলুক না কেন, সেটা কিন্তু আবার সুদ হবে। এটাকে তারা প্রফিটও বলেনি, ইন্টারেস্টও বলেনি, তারা কি বলেছে? রিওয়ার্ড পয়েন্ট। যেমন 5000 পয়েন্ট হলো 70 বা 60 টাকা তারা রিওয়ার্ড দেয় পয়েন্টের উপর ভিত্তি করে, তার মানে ব্যাপক ব্যবহারের পরে আপনাকে কিছু পুরস্কার তারা দেয়। কোনো দোকানদার তার দোকানে হালাল খাবারের পাশাপাশি সিগারেট বিক্রি করে, এতে কি তার পুরো ব্যবসা বা ইনকামকৃত পুরো টাকাটাই হারাম হবে? না, যতটুকু হারাম ব্যবসা, হারাম প্রফিট সে করেছে সেটাই হারাম হবে। বিবাহের পূর্বে প্রস্তুতি বিষয়ে কী কী বই সাজেস্ট করবেন? পরিবার ও পারিবারিক জীবনের জন্য কী বই সাজেস্ট করবেন? বিবাহের পূর্বে শেখ আলবানীর একটা সুন্দর বই আছে, আদাবুজ জাফাফ, এ বই। তারপরে আরও বেশ কিছু বই আছে, আইডিয়াল হাজব্যান্ড, আইডিয়াল ওয়াইফ, এ বইগুলো ইংরেজিতে আছে, এগুলো আপনারা পড়তে পারেন। আর আরবি বই যথেষ্ট আছে, ফেখুন নেকাহ। এই এগুলোর উপরে বাংলায় কোনো বই আছে কিনা আমার এই মুহূর্তে জানা নেই, তবে আমরা তাইবা একাডেমি থেকে শীঘ্রই বের করব। আর পরিবার ও পারিবারিক জীবন নিয়ে তাইবা একাডেমির একটা ছোট্ট সংকলন, যদিও সেটা প্রায় 200-250 পৃষ্ঠা, খুবই কনসাইজ একটা বই আছে, আপনারা সেটা সংগ্রহ করতে পারেন। পরিবার পারিবারিক জীবনের খুব সুন্দর সুন্দর টিপস সেখানে দেওয়া আছে, সমস্যাগুলো নিয়ে কথা সেখানে আছে, ইভেন শাশুড়ি বউয়ের চিরন্তন সেই সংঘাত নিয়েও কিছু টিপস দেওয়া আছে। অতএব সংক্ষেপে খুব সুন্দর একটা বই আপনারা নিতে পারেন। স্মরণশক্তি বৃদ্ধির আমল জানাবেন, পাপ বন্ধ করে দিবেন, পাপ কি বাড়াবেন? পুণ্য। সওয়াবের কাজ বাড়াবেন আর পাপের কাজ লক করে দিবেন।
কমাইলে হবে না, একদম বন্ধ। বন্ধ হলে দেখবেন যে কিছু তারপরে চালু থাকবে, আর যদি কমানোর চিন্তা করেন তাহলে একটু কমবে, বেশি কমবে না। তো সেই জন্যে আমরা বলবো পাপকে পুরোপুরি বন্ধ করেন আর পূর্ণ বাড়িয়ে দেন। এক্ষেত্রে ইমাম শাফির একটা সুন্দর চরণ আছে, তিনি বললেন, আমি আমার ওস্তাদ ওয়াকিরকে বললাম আমার স্মরণশক্তি অত ভালো না। ইমাম বলতেছেন, আসলে উনি পৃথিবীর সেরা স্মরণশক্তির অধিকারীদের একজন। তারপরে বললেন, উনি বললেন যে আমাকে উনি মশওয়ারা দিলেন, পরামর্শ দিলেন, তুমি পাপ ছেড়ে দাও। তো ইমাম শাফি কি পাপ করতেন? সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সেটা মনে রাখতে হবে। এতটুকু বলে আজকে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।